বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর কালকে বলেছিলাম কুলমাহা করবো, কিন্তু কালকে কুলমাহা করেনি কেউ। কেননা কালকে কেউ ছিল, অনি ছিল না। আসল কথা, অনি কুলমাহা ভালো করে করে, সে না আমরা আর করিনি। আজকেও নেই অনি, আমি আর সঞ্চিতা মিলে কুলমা খাবো। তো সঞ্চিতা কুলের বাটি নিয়ে বসে পড়েছে, আর আজকে ওই ডিপটি কল মেশিনটা চলছে, ওখানে স্নান করতে যাব। যাবি সঞ্চিতা ওখানে স্নান করতে? যাবে না তো। আর সঞ্চিতা কুল মাখাচ্ছে, আর সঞ্চিতা কুল ছেড়ছে এখন শিলের ওপর নোড়া দিয়ে। আর এই যে এই কুলগুলো আজকে খুঁটে এনেছি, এইগুলো বেশি মোটা মোটা। আমিও খুঁটেছি, সঞ্চিতাও খুঁটেছে, আমার গুলো বাড়িতে আছে, ওইগুলো কালকে মাখা খুঁটেছি। তো পেরেছিলাম, খুটেছিলাম দুজনে মিলে, সকালে গিয়েছিলাম। ধনে পাতা কই? তোমাদের কুল মাখা শুরু হয়ে গেছে, তিয়াস এসেছে, অনিয়া এসেছে। অনির শরীরটা অতটা ভালো না, গামছাটা এখানে রেখে দিই। ভালো করে মাখাবে, কিন্তু একটু বালিশ নিয়ে আয়, ধনে পাতা নিয়ে আসি। এখানে রয়েছে একটু ধনে পাতা, এটুকুতে হবে। আর সঞ্চিতাদের রান্নাঘরে এসেছি সর্ষে নিতে। সর্ষে তোদের বাড়িতে দেখছি কিছুই নেই। আর সঞ্চিতা লবণ নিয়ে এসেছে প্রথমেই, আর ওদের বাড়িতে লঙ্কা নেই, সেজন্য আমি লঙ্কা আনতে আসছি আমাদের রান্নাঘরে। লঙ্কা নিতে চলে এসেছি। এখানে আমাদের সিলকিতে, সিলকির উপর অল্প কটা ধনে পাতা রয়েছে, ওগুলো নিয়ে যাই। এবার কালকের জন্য একটু রেখে দিই, কালকে ওকে মাখাতে হবে। আর আমাদের গাছের লঙ্কা সব পেকে পেকে গেছে, অনেক করে নিয়ে যাই। সঞ্চিতা আমি লঙ্কা আর একটু ধনে পাতা নিয়ে চলে এসেছি। লক পারিস? তবে একটা কুল খাচ্ছে ভীষণ টক। বাবা গো, আমার ঠান্ডা লাগছে, ওষুধ নিয়ে আসো, তাড়াতাড়ি আসো। এতগুলো ছাঁচা হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। আর ছাঁচা আর তিয়া সাথে, তিয়া স্যার বাবার কাছে ফোন করেছে, ও বাবার একটু শরীরটা খারাপ, সেজন্য ডাক্তার দেখাতে। আমি বাটছিলাম, মানে এইগুলো আমার দাদা ভিডিও করছিল। এখন রাহুল মাখাচ্ছে। আর আমরা সবাই দর্শক গুলো সবাই বসে আছি। এই পিকনিক তো করলি পয়সা নেই জীবনের জন্য। তোদের আমাদের এখন কুল মাখা হয়ে গেছে, বিষ এটা সব ফেল দিতে হবে, তাহলে ভালো লাগবে। দেখি লবণ হয়েছে, মাখাতে হবে।
লবণ বেশি হয়ে গেছে বেশি গেছে না না ঠিকই আছে মাছ বাজার ওখানে বসে ওই বউটা তাই না ওই যে স্বামী স্ত্রী একসাথে বসে